नमस्कार आपुनि चाइ आछे आफ्टरनून एक्सप्रेस मय जयंत माधव गोस्वामी आफ्टरनून एक्सप्रेसत एई मुहूर्तर ब्रेकिंग न्यूज मरिगाउँ उपायुक्तर कार्यालय दुर्नीति निवारक शाखार अभियान मेन विभागर ज्येष्ठ सहायक हरेन कुमार नाथक ग्रेप्तार उत्कोच लोवा अवस्थात हातेलुटे ग्रेप्तार कर्मचारीजनक जलाशय आबंटनर बाबे 3,500 टकार उत्कोच लैछिल नाथे उपायुक्तर कार्यालयर पार्सनेल ब्रांचत दुर्नीति निवारक शाखाय चलाय अभियान आरु एई अभियानत हातेलुटे उत्कोच लोवार समयत এইগৰাকী জ্যেষ্ঠ সহায়কক আটক কৰিবলৈ সক্ষম হয় মৰিগাঁওৰ উপায়ুক্তৰ কাৰ্যালয়ত এনেদৰে দুৰ্নীতিৰ অব্যাহত আছে দুৰ্নীতি কেলেংকাৰী অব্যাহত আছে আৰু আজি দুৰ্নীতি নিবাৰক শাখাই অভিযান চলাই মৰিগাঁওৰ উপায়ুক্তৰ কাৰ্যালয়ত মেইন বিভাগৰ জ্যেষ্ঠ সহায়ক হৰেন কুমাৰ নাথক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে উৎকোচ লোৱা অৱস্থাত হাতে লুটে গ্ৰেপ্তাৰ কৰা হয় এই কৰ্মচাৰীজনক উল্লেখযোগ্য যে জলাশয় আবণ্টনৰ বাবে 3,500 টকাৰ উৎকোচ লৈছিল নাথে উপায়ুক্তৰ কাৰ্যালয়ৰ পাৰ্সনেল ব্ৰাঞ্চত দুৰ্নীতি নিবাৰক শাখাই অভিযান চলাই 3,500 টকা উৎকোচ লোৱাৰ সময়ত হাতে লুটে গ্ৰেপ্তাৰ কৰা হয় হৰেন কুমাৰ নাথক মাজুলীর শ্রী শ্রী পীতাম্বর দেব অসামরিক চিকিৎসালয়ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা চিকিৎসালয়খনের আইসিইউ মুকলি করে মুখ্যমন্ত্রী চিকিৎসা কর্মীসকলের সত্যিও মত বিনিময় করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কেইবাটাও কার্যসূচীরে মাজুলীত আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজি রাস মহোৎসব উপভোগ করব কমলাবাড়ী সত্রত উপস্থিত হয়ে আর কেইবাটাও কার্যসূচীর ভিতর এয়া আছিল অন্যতম একটা কার্যসূচী শ্রী শ্রী পীতাম্বর দেব অসামরিক চিকিৎসালয়ত আজি আইসিইউ মুকলি করে মুখ্যমন্ত্রীগুলিয়ে লগতে চিকিৎসা কর্মীসকলের সত্যিও মত বিনিময় করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় আগতে রাইজে যদি মোক অহা বাৰ হলে ভাল কয় তেতিয়া স্থায়ী হবি আঢ়ৈ বছৰৰ আগে গুৱাহাটীবাসীৰ দূৰ নহয় খোৱা পানীৰ সমস্যা খোৱা পানীৰ সমস্যা সমাধানৰ বাবে অপেক্ষা কৰিব লাগিব আৰু আঢ়ৈ বছৰ ধৰি মাৰ্চৰ পৰা বিশেষ বিশেষ স্থানলৈকে লাভ কৰিব খোৱা পানী মহানগৰীৰ বিকল ৱাটাৰ এ টি এম ব্যক্তিগতকৰণ হ'ব এই কথা উল্লেখ কৰে গুৱাহাটী উন্নয়ন দপ্তৰৰ মন্ত্ৰী অশোক সিংঘালে ব্যক্তিগত খণ্ডই নিয়ন্ত্ৰণ কৰিব ৱাটাৰ এ টি এমসমূহ মহানগৰীৰ 102টা স্থানত হ'ব অত্যাধুনিক ট্ৰেফিক ছিগনেল ভংগ কৰিলে হ'ব ই চালান এই মন্তব্য গুৱাহাটী উন্নয়ন মন্ত্ৰী অশোক সিংঘালৰ খোৱাপানীৰ ওপৰত নৱেম্বৰৰ শেষ ভাগত বা ডিচেম্বৰৰ প্ৰথম সপ্তাহত মই এটা বিশেষ সংবাদমেল পাতি গোটেই প্ৰকল্পটোৰ ওপৰত আৰু কোনটো অঞ্চলত কেতিয়া পানী দিম মই সবিশেষ জনাম খোৱাপানীৰ প্ৰকল্প অহা আঢ়াই বছৰৰ ভিতৰত গোটেই সম্পূৰ্ণ হ'ব আৰু মাৰ্চ মাহৰ পিছত পাৰ্চিয়েলি আমি পানী দিয়া আৰম্ভ কৰিম ৱাটাৰ এ টি এম এন জি অ'ক এটাক দিয়াৰ কাৰণে ইতিমধ্যে আদেশ দিয়া হৈছে এন জি অ' এইটো চলাব আৰু চৰকাৰকো কিছু পইচা দিব স্যার ট্ৰেফিক লাইটৰ কথা যদি কওঁ ট্ৰেফিক আৰক্ষী সংবাদমেলত তেওঁলোকে কৈছিলে এইটো জি এম ডি আণ্ডাৰত পৰে গুৱাহাটীৰ আপোনাৰ জালুকবাৰী টু খানাপাৰা ট্ৰেফিক লাইটৰ টোটেল মানে ডিফল্ট মানে আজি তিনি চাৰি বছৰৰ পৰা এই বিকল্পটো দেখা গৈছে এই ক্ষেত্ৰত মানে অত্যাধুনিক কৰিবলৈ গ'লে স্মাৰ্ট চিটি ট্ৰেফিক লাইটৰ লাইট নজ্বলে খুব মানে এটা অশোভনীয় এটা দৃশ্য এই বিষয়টোক কেনেকুৱা গুৰুত্ব হকে ল'ব ইণ্টিগ্ৰেটেড ট্ৰাফিক মেনেজমেণ্ট চিষ্টেম আই টি এম এছ ইতিমধ্যে টেণ্ডাৰ হোৱাৰ প্ৰক্ৰিয়াত আগবাঢ়িছে আগন্তুক দিনবোৰত টেণ্ডাৰ হ'ব আৰু টেণ্ডাৰ হোৱাৰ পিছত গুৱাহাটীত প্ৰায় 102টা স্থানত ট্ৰেফিক লাইট লগোৱা হ'ব অট'মেটিক ট্ৰেফিক লাইট থাকিব আৰু আৰ্টিফিচিয়েল ইণ্টেলিজেঞ্চো থাকিব কোনোবাই যদি লাইট মানে ৰঙা লাইট ক্ৰছ কৰে এছ এম এছৰ যোগেদি চালান পঠোৱা হ'ব পেনাল্টি লোৱা হ'ব চ' ভাল এটা চিষ্টেম অনাৰ কাৰণে গোটেই ব্যৱস্থাটো লোৱা হৈছে আগন্তুক 15-20 দিনৰ ভিতৰত টেণ্ডাৰ হ'ব
জুয়ারির উৎকোচ ললে আরক্ষী ভাইরেল হয়ে পড়েছে দক্ষিণ শালমারা মানকসর জেলার হুকসর থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার বিতর্কিত এটা ভিডিও। দীপাবলীর গৈনালয় জেলাখনের ভিন্ন স্থানত চলেছিল জুয়ার মুকলি বেহা, কিন্তু ইমানর পাছতো নীরব হয়ে আসছিল আরক্ষী বিষয়াজন। ঘটনার সময়ত সাংবাদিককে ভাবুকি প্রদানের অভিযোগ ওসিগরাকীর বিরুদ্ধে। আর এই ভিডিওটি ইতিমধ্যে ভাইরেল হয়েছে এটা বিতর্কিত ভিডিও। জুয়ারির উৎকোচ লওয়ার দৃশ্য এয়া, যে সময়ত কার্যালয়ে উৎকোচ লওয়ার সময়ত দুর্নীতি নিবারণ শাখায় অভিযান চলাই দুর্নীতিপরায়ণ বিষয়া কর্মচারী গ্রেপ্তার করেছে। তেনে সময়তে এগারী আরক্ষীয়ে জুয়ারির উৎকোচ লওয়ার দৃশ্য বন্দী হল ক্যামেরাত। ভাইরেল হয়েছে দক্ষিণ শালমারার মানকসর জেলার হুকসর থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার এই বিতর্কিত ভিডিও। দীপাবলীর গৈনালয় জেলাখনের ভিন্ন স্থানত চলেছিল জুয়ার মুকলি বেহা, কিন্তু ইমানর পিছতো নীরব হয়ে আসছিল আরক্ষী বিষয়াজন। আর কিয় নীরব হয়ে আসছিল এই ভিডিওটির দৃশ্যয় সকল কথা প্রমাণ করেছে। অর্থাৎ জুয়ারির উৎকোচ লই জুয়ারির বেহা চলি থাকিলে এক প্রকার আশীর্বাদ পুষ্ট হয়ে আসছিল এই সকল জুয়ারী আরক্ষীর, আর যার পরিপ্রেক্ষিত এনেদরে জুয়ার বেহা অব্যাহত আছে। আর এই জুয়ারী সকলের উৎকোচ লই আসছিল দীর্ঘদিন ধরে এই আরক্ষী বিষয়াগী। আর এই ভিডিও এই মুহূর্ত ভাইরেল হয়েছে, আর এই বাতরি সংগ্রহ করবলে যা সাংবাদিককে আনকি ভাবুকি প্রদান করার অভিযোগ উত্থাপন হয়েছে। মাজুলীত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপায়ুক্তর কার্যালয়ের সভাকক্ষত বৈঠকত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীগিয়ে কেবাটাও উন্নয়নমূলক আসনি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। মাজুলীর সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, উপায়ুক্তর কার্যালয়ের নতুন কমপ্লেক্স, মডেল কলেজ, পলিটেকনিক আদি উন্নয়নমূলক আসনিসমূহর অগ্রগতির বুজ ললে মুখ্যমন্ত্রীগিয়ে 8 সেপ্টেম্বরের ফেরি দুর্ঘটনাত পতিত সকলক পানির উদ্ধার করা লোকসকলক সম্বর্ধনা জানাব মুখ্যমন্ত্রী। সন্ধ্যা মুখ্যমন্ত্রীগিয়ে দক্ষিণ সত্রত বন্তি প্রজ্বলন করার উত্তর কমলাবাড়ী সত্রর রাসর উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকি রাস উপভোগ করব। নিশা মুখ্যমন্ত্রীগিয়ে পাকজোড়া পঞ্চায়েতর অধীনের বালি জকাইবুয়া গাঁর প্রণব পায়েঙর ঘরত নিশা কটাব। দিনজোড়া গোটে দিনটো মাজুলীত আছো, রাতেও মাজুলীত আছো, আৰু মাজুলীর কেবাটাও উন্নয়নমূলক কাম কাজ পরিদর্শন করা আর তাক আগবাই লওয়ার বাবে চিন্তা করা, লগতে গধূলি মাজুলীর রাস দর্শন করা বা উপভোগ করা, এই চিন্তা লৈ মাজুলীত আহিছো। আর মই ভাবো যে মই মাজুলীর রাস চার মূর আজিলেক সৌভাগ্য হওয়া নাছিল, এটা ভাল সৌভাগ্য হব তাকে মই আশা করি। অহাকালি রাতেপা আমি মাজুলীর ফ্লাড কন্ট্রোল বা জল সম্পদ বিভাগের ফলের কেবাটাও আসনি হব, আর যেহেতু আসনি কেখিনি সেই অঞ্চলের উচরতে আরম্ভ হব, সেই কারণে রাতে মই গাঁতে থাকি দিব সমস্যাখিনিও বুঝ লব জীবনশৈলী কেন, এবারও লগ পালে তো কথা বতরা হবই, আর মই মাঝে মাঝে এই ধরনের থাকো। আর বিশেষক মিচিং গাঁত যাবার মই জোনাইট আসিল, আর তেখেতসকলের কলা কৃষ্টি সংস্কৃতি জীবনশৈলী চাই ভাল লাগে, নদীর পারত থাকে একটা বেলেগ ধরনের সংস্কৃতি, আর মই ভাবো যে মোর সেইখিনিও রাতে তেখেতসকলের লগত থাকার সৌভাগ্য। রাস মহোৎসব আপনি কেছে যে সমগ্র ভারতবর্ষ যাতে গম পায় এটা বিশ্ববিখ্যাত, মাজুলীর রাসর একটা আধ্যাত্মিক আর সাংস্কৃতিক গুরুত্ব আছে। কোভিডর কারণে এইবার হয়তো আমি অকনমান নিজক সীমাবদ্ধ করে আমি রাস পালন করছো, কিন্তু অহা 4 বছর বা তার পিছতো মাজুলীর রাসক কেন্দ্র করে ভারতবর্ষতে যাতে একটা জোকরণি আহে বা একটা মানুষের মনত উৎকণ্ঠা হয় যে নহয় আমিও চাব যাম, আমিও চাব যাম, আর সময়ত যাতে রাসক কেন্দ্র করিয়ে মাজুলীত আমি পর্যটকর সংখ্যা বহুত বাড়াব পারো, তার বাবে রাজ্য সরকারে ব্যবস্থা। আপনি